আসসালামু আলাইকুম সো আমি আমার আজকে আমার ইলেকট্রিক সরি ইলেকট্রিক বলতে বলতে ইলেকট্রিক চলে আসছে আমার ইঞ্জিন সাইকেলের রাইড আজকে দিয়েছি সো আমি এখানে মূলত স্পেসিফিক্যালি যে জিনিসটা মেনশন করবো সেটা হচ্ছে আমার নতুন কার্বোরেটর আমি হচ্ছে ইয়ামা আর এক্সের এর এখানে লাগাইছিলাম সো এই কার্বোরেটারটা দিয়ে আমি আপনার হচ্ছে নতুন একটা টেস্ট মাইলেজ বলতে পারেন এটা আমি করছি আমি এখন পর্যন্ত এটা প্রায় হচ্ছিল হাজার কিলোমিটার চালাইছি বাট নতুন মিটার লাগানোর পরে প্রায় ছশো তেত্রিশ কিলোমিটারের মতো চলছে আমার এটা তো নতুন কার্বোরেটরটা হচ্ছে হলো বেশ ভালো মানে অসাধারণ একটা কার্বোরেটর আমি প্রায় এক রাইডে প্রায় সেভেন্টি কিলোমিটার চালিয়েছি আপনার এটাতে তো আমার এই সত্তর কিলোমিটার আমি প্রায় মিরপুর থেকে আপনার সেই তিন ছবির এইগুলো হয়ে হয়ে আপনার ওইদিকে পার্ক হয়ে ওইদিক দিয়ে আপনার ওখানে ওখানে ঘুরে আসছি সো বুঝতে পারতেছেন আমি এখন এই ভিডিওটা করতেছি আপনার বসুন্ধরা কনভেনশনের এখানে ভাবলাম একটু দাঁড়ায় আপনাদেরকে রেসপন্স দেয় যে কী অবস্থা বা কেমনে কী চলছে তো এই কার্বোটারটা হচ্ছে আপনি একটা স্টেবল কার্বোটার বলতে পারেন মানে এটার পারফরমেন্স স্পিড সব কিছু অসাধারণ যদি আপনি এটাকে ব্যালেন্সভাবে ইউজ করতে পারেন তো এখন এই কার্বোটারটা আপনার মাইলেজ খুব বেশি একটা দেয় না বা খুব কমও দেয় না একটা অ্যাভারেজ হান্ড্রেড সিসির বা একশো দশ সিসির গাড়ির মতো এটা অ্যাভারেজ দেয় মানে আপনার আপনি অ্যাভারেজ পাবেন এটাতে চল্লিশ কিলো মতো আপনি অ্যাভারেজ পাবেন থার্টি ফাইভ টু ফোরটি কিলোমিটার সো যেটা আমার জন্য যথেষ্ট কারণ এখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে পাওয়ারের সাথে আপনাকে পাওয়ার ব্যালেন্স সব কিছু ব্যালেন্স করতে হলে কিছু না কিছু কম্প্রোমাইজ করতেই হবে আপনার তো আমি আজকে আমার রাইডটা বেশ ভালো ছিল আমি যাওয়ার সময় একশো টাকা তেল ভরছিলাম সো আসার সময় আরও পঞ্চাশ টাকা তেল ভরছি বাট আমার এখন টাঙ্কি প্রায় ফুল ফুল অবস্থান সো আমি যেহেতু একটু আগে এক হাফ লিটার তেল ঢুকেছিলাম এটার মধ্যে যাই হোক আমার রাইডটা আসলে আমি একদম মর্নিংয়ে রাইড করছিলাম একদম সকাল ভোরবেলা আমি এটা উঠে এটা দিয়ে আপনার চলে গেছিলাম সেই সেখানে একদিন আপনাদেরকে ইনশাআল্লাহ মানে রাইড করার সময় একটা ভিডিও দেখাবো এটা রাইড করতে আপনার যথেষ্ট মানে খুবই মজার একটা জিনিস আর এখানে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো এই যে আমার এখানে যে আপনার যে ক্লাচের যে আপনার এক্সটেনশন কট ছিল মানে তারটা সেই তারটা আপনার চেনের মধ্যে ঢুকে গেছিলো এই ব্যাপারে আপনার একটু সতর্ক থাকবেন বা আমার এই ছোটো মোটো এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর আপনার আপনারা যখন এই জিনিসটা রাইড করবেন ভবিষ্যতে তখন আপনারা যাতে স্মুথলি রাইড করতে পারেন অনেকে আমার সাইকেল নিয়ে কমপ্লেন করবেন যে ভাই এত পচা একটা সাইকেলের মধ্যে আপনি কেন এটা মানে এত এই সাইকেলের মধ্যে কেন আপনি ব্যবহার করতেছেন তো এটার মূল উদ্দেশ্য হচ্ছিলো আসলে এটা একটা লোহার সাইকেল মানে আপনার বলতে পারেন যে আমার আসলে মুদ্রা কথা হচ্ছিলো আমার মানে আলছামির জন্য আমি এটা চেঞ্জ করতেছি না আপনার ঠিক আছে আর এই সাইকেলটার সাথে আমার একটা বন্ডিং চলে আসছে যার জন্য আমি এটা চেঞ্জ করি না তবে আমি এটা খুব দ্রুতই চেঞ্জ করব আর এটা তো আমার এই ফ্রেমটা কাটাকাটি করতে আমার জন্য খুবই সুবিধা মানে আমি চাইলে এটাকে কেটে অ্যাডজাস্ট করতে পারি সো এই ছিল আমার ছোটো একটা আপনার বলতে পারেন রিভিউ বা আপনার আমার এক্সপিরিয়েন্স বা সত্তর কিলো রাইড করার একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন সো আই হোপ আমার আসলে বাকিটুক বাসা যাওয়া পর্যন্ত বাকি যে পনেরো বিশ কিলো আছে সেটুক যাওয়া পর্যন্ত আমার আসলে কোনো খুব একটা সমস্যা হবে না সো এই তো আমি আপনাদের সাথে আসলে রেগুলারলি পরবর্তীতে চেষ্টা করবো এটা দিয়ে আপনার হচ্ছে হলো মোটর সাইকেল এটা মোটর সাইকেল এটাকে কী বলা যায় আপনার সাইকেল মোটো ব্লক বলতে পারেন আপনি সো ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে মোটরাইজ বাইসাইকেল বলতে পারেন মোটরাইজ বাইসাইকেল ব্লগ আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম